সমুদ্রে ভাসমান একটা বরফ পর্বার। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল। হত্যার 15 বছর পরে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যায় মিথ্যা মামলা দেওয়া হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের নামে। এ মামলায় অন্তত 20 বার রায় ঘোষণার আগে বিচারক পরিবর্তন করে মামলা চালু রাখা হয়েছিল। সেই মিথ্যা মামলা নিয়েই এরশাদ মৃত্যুবরণ করেন। বিএনপির আমলে দেওয়া মঞ্জুর হত্যা মামলা দিয়ে আওয়ামী লীগ হোসেন মোহাম্মদ এরশাদকে ব্ল্যাকমেল করেছিল। অনেক প্রশ্ন উত্তর এখনো পাইনি আমরা। তিনি বলেন, 1990 সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পণ্ডিত বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 3 যুগের রূপরেখা অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কথা ছিল সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করব। পরে দেখা গেল হোসেন মোহাম্মদ এরশাদ ও জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না, এমন ষড়যন্ত্র শুরু হলো। গণমানুষের আন্দোলনের মুখে, বিশেষ করে রংপুরে মানুষের আন্দোলনের ফলে এরশাদ সাহেবকে নির্বাচন করতে দেওয়া হলো। নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ জেরে থেকেই 5টি আসন ও 34টি আসন জয়ী হয়েছিল জাতীয় পার্টি। জনগণের পক্ষে ছিলাম, জনগণের সঙ্গে আছে, জনগণের পক্ষে আছে, থাকবো ভবিষ্যতে। 9 সেপ্টেম্বর সোমবার দলের বরানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা শুরু থেকেই ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে ছিলাম। কোটা পদ্ধতির বিপক্ষে আমরা সংসদে কথা বলেছি। সংসদের বাইরেও বক্তৃতা বিবৃতিতে আমরা বলেছি, চাকরিতে কোটা পদ্ধতি হচ্ছে সংবিধান পরিপন্থী। দেশ রূপান্তর।